নমস্কার, আপনারা দেখছেন ব্যতিক্রমী ইউটিউব চ্যানেল ডলি হালদার, যেখানে আমরা চেষ্টা করি আপনাদেরকে মোটিভেট করতে এবং বিভিন্ন মহাপুরুষদের বাণী, উক্তি, শাশ্বত কথা আমরা আপনাদের জন্য হাজির করি। বাংলা সাহিত্য যাকে বিদ্রোহী কবি বলে জানেন, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। আমরা এই পর্বে কাজী নজরুল ইসলামের কিছু উল্লেখযোগ্য বাণী নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেই আজকের নজরুল ইসলামের বাণী। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই। প্রেম হলো ধীর, প্রশান্ত, চিরন্তন। আসে বসন্ত, ফুল বনে সাজে বনভূমি সুন্দরী। চরণে পায়লা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরি। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া। কেঁদে ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।